গারিন পাঠশালার সমস্ত ভিউয়ারদের জানাই রোজ ডের শুভেচ্ছা। আজকের গারিন পাঠশালায় আমরা আলোচনা করব গোলাপ গাছের খুবই একটা কমন সমস্যা, গোলাপ গাছের পাতা কুকড়ে যাওয়া নিয়ে। গোলাপ গাছের পাতা কেন কুকড়ে যায় এবং আমরা গোলাপ গাছের পাতা কুকড়ে গেলে সেটার প্রতিকার কিভাবে করব, এটাই জেনে নেব আজকের পাঠশালায়। ওয়েলকাম ফ্রেন্ডস টু গার্ডেনিং পাঠশালা। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আর আপনাদের গোলাপ গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তবে আপনাদের গোলাপ গাছে যদি পাতা কুকড়ে যাচ্ছে তাহলে একদম চিন্তা করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব গোলাপ গাছের পাতা কুকড়ে যাওয়ার প্রধান দুটো কারণ এবং গোলাপ গাছের পাতা কুকড়ে গেলে আমরা কিভাবে বুঝব কোন কারণের জন্য পাতা কুকড়ে গেছে এবং কিভাবে তার প্রতিকার করব। আপনাদের গোলাপ গাছে এই ব্যাপারটা খেয়াল করেছেন নিশ্চয় যে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যেতে শুরু করে, হলুদ ছিটছিট ভাব দেখা যায় গাছের পাতায়, গাছের পাতা সবুজ রং হারিয়ে ফেলতে থাকে। এই ব্যাপারটাও গাছের পাতা কুকড়ে যাওয়ার সাথে যুক্ত হতে পারে। গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুকড়ে যাওয়ার প্রধান দুটো কারণ হলো থ্রিপসের আক্রমণ এবং মাইটসের আক্রমণ। এবং এই থ্রিপস এবং মাইটসের আক্রমণ গোলাপ গাছের জন্য খুবই মারাত্মক। এই থ্রিপস এবং মাইটসের আক্রমণ যদি গাছে খুব বেশিভাবে হয় তাহলে গাছ খুব দুর্বল হয়ে পড়ে, গাছের গ্রোথ কমে যায় এবং গাছ দুর্বল হয়ে যাওয়ার কারণে গাছে ডায়াবেটিসের মতো অন্যান্য সমস্যাও দেখা দেয়। তবে গাছের পাতা কুকড়ে যাওয়ার ধরন দেখে আমরা এটা বুঝতে পারি গাছে থ্রিপসের আক্রমণ হয়েছে না মাইটসের আক্রমণ হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা গাছের ট্রিটমেন্ট করতে পারি এবং এই সমস্যার প্রতিকার করতে পারি। গাছে থ্রিপস না মাইটস রয়েছে এটা আমরা কিভাবে বুঝব? গোলাপ গাছে মাইটসের আক্রমণ হলে গোলাপ গাছের পাতা কুকড়ে যেতে শুরু করে। প্রাথমিক অবস্থায় পাতা শুধুমাত্র কুকড়ে যায়, পাতা তখনও হলুদ হয় না। মাইটসের আক্রমণ বাড়তে থাকলে সঠিক সময়ে যদি মাইটসের ট্রিটমেন্ট না করা হয় তাহলে গাছের পাতা হলুদ হতে শুরু করে এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম মাকড়সার জালের মতো গাছে দেখতে পাওয়া যায়, গাছের পাতা ঝরে পড়তে শুরু করে। যদি দেখেন আপনার গোলাপ গাছের পাতা এরকমভাবে নিচের দিকে কুকড়ে যাচ্ছে তাহলে এটার কারণ হলো মাইটসের অ্যাটাক। তার কারণ হলো মাইটস সাধারণত পাতার নিচে থাকে এবং পাতার নিচের অংশ থেকে পাতার রস শুষে খায়, তাই গাছের পাতা নিচের দিকে কুকড়ে যায়, ঠিক ছবিতে যেভাবে দেখছেন এইভাবে। গাছের পাতা এইভাবে কুকড়ে গেলে আপনাকে গাছে মাইটসের ট্রিটমেন্ট করতে হবে। গাছে মাইটসের আক্রমণ প্রতিরোধ করার জন্য আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হলো গাছে প্রতিদিন জল স্প্রে করতে পারেন। এইভাবে স্প্রে করলে হবে না, গাছে স্প্রে করতে হবে ফোর্সের সাথে, গাছের পাতায় ফোর্সের সাথে প্রতিদিন আপনাকে ঠান্ডা জল স্প্রে করতে হবে প্রতিদিন সন্ধেবেলায়। এবং এইভাবে ওপর থেকে জল স্প্রে করলে হবে না, আপনাকে জল স্প্রে করতে হবে পাতার নিচে, কারণ মাইটস থাকে পাতার নিচে। আপনি যদি প্রতিদিন এইভাবে গাছে জল স্প্রে করে যান তাহলে গাছে মাইটসের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। গাছের পাতা এইভাবে কুকড়ে গেলে আপনি জল স্প্রে করতে পারেন এবং তার সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মাইটসের ওষুধ ব্যবহার করা। মাইটসের জন্য অনেক অর্গ্যানিক ইনসেকটিসাইডও পাওয়া যায় যেগুলো আপনি সারের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন, কিন্তু গাছে যদি মাইটসের আক্রমণ খুব বেশি হয়ে থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে একটা ভালো মিটিসাইড। মাইটসের জন্য বাজারে অনেক ব্র্যান্ডে অনেক ওষুধই পাওয়া যায়, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যে কোনো একটা মিটিসাইড ব্যবহার করতে পারেন। গোলাপ গাছে যদি মাইটসের আক্রমণ হয় তাহলে সাথে সাথে তার ট্রিটমেন্ট করুন,
নিম তেল, ঘরোয়া টোটকা এসব দিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবেন না, কারণ মাইটস এমনিতেই চোখে দেখা যায় না। আর আমরা যখন মাইটসের আক্রমণ হয়েছে বুঝতে পারি তার অনেক আগে থেকেই গাছে মাইটসের আক্রমণ হয়ে থাকে। নিম তেল এসব দিয়ে ট্রিটমেন্ট করতে গিয়ে অনেকটা সময় আরও চলে যাবে, তখন গাছ আরও দুর্বল হয়ে পড়বে, গাছের পাতা শুকিয়ে ঝরতে শুরু করবে, গাছের ডাল শুকিয়ে যাবে, গাছের ডালে ডাইব্যাক দেখা দেবে। গাছে মাইটসের আক্রমণ হলে মিটিসাইড ব্যবহার করুন, এবং গাছে যাতে মাইটসের আক্রমণ না হয় সেই জন্য প্রতি 7-10 দিনে একবার মিটিসাইড স্প্রে করতে থাকুন। গোলাপ গাছের পাতা কুকড়ে যাওয়ার আরেকটা সাধারণ কারণ হলো থ্রিপস। থ্রিপস সাধারণত থাকে গাছের পাতার ওপরের অংশে। এই চোষক পোকা গাছের পাতার ওপরের অংশ থেকে রস শুষে খায়, তাই গাছের পাতা এইভাবে ওপরের দিকে কুকড়ে যায়। গাছের নতুন পাতায় এই থ্রিপসের আক্রমণ খুবই বেশিভাবে দেখা যায়। গাছের নতুন পাতা পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। এই থ্রিপসের আক্রমণ শুধুমাত্র গোলাপ গাছের পাতাই নয়, গোলাপ গাছের কুড়িতেও দেখা যায়। এবং গোলাপ গাছের কুড়িতে থ্রিপসের আক্রমণ হলে কুড়িগুলো সম্পূর্ণভাবে ফোটে না। থ্রিপসও গোলাপ গাছের জন্য খুবই ক্ষতিকারক, তাই গাছে থ্রিপসের আক্রমণ হলে সাথে সাথেই সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। থ্রিপসের ট্রিটমেন্টের জন্য ইমিডাক্লোরোপিডের যে কোনো ওষুধই ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ মতো ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ ব্যবহার করুন। এছাড়াও গাছে যাতে থ্রিপসের আক্রমণ না হয় এই জন্য নিয়মিত গাছে ইমিডাক্লোরোপিড স্প্রে করে যান। সপ্তাহে এই ওষুধ স্প্রে করবেন একবার। ইমিডাক্লোরোপিড অ্যাফিডস এবং হোয়াইট ফ্লাইস এই ধরনের পোকাকেও দূরে রাখবে। তাহলে আমরা জানলাম গাছের পাতা কুকড়ে যাওয়ার দুটো কারণ, একটা থ্রিপস, একটা মাইটস। থ্রিপসের আক্রমণে গাছের পাতা ওপরের দিকে কুকড়ে যায়, মাইটসের আক্রমণে গাছের পাতা নিচের দিকে কুকড়ে যায়। নতুন বাগানিরা যাতে সহজেই এই ব্যাপারটা মনে রাখতে পারেন সেই জন্য আমি একটা উপায় বলে দিচ্ছি। এই ড্রিফ্ট শব্দটা মনে রাখবেন, গাছের পাতায় থ্রিপসের আক্রমণ হলে গাছের পাতা এরকমভাবে ড্রিফ্ট করতে পারে, অর্থাৎ ভেসে থাকতে পারে। গাছের পাতার আকার অনেকটা নৌকার মতো হয়ে যায়। গাছের পাতায় মাইটসের আক্রমণ হলে গাছের পাতা এরকমভাবে কুকড়ে যায়, যুদ্ধে যেভাবে ঢাল ব্যবহার করা হতো সেই ঢালের মতো আকার নেয়। আর যুদ্ধ মানে ফাইট, মাইট হলে করতে হবে ফাইট। যুদ্ধের ঢালের মতো এরকম আকার হলেই জানবেন মাইটসের আক্রমণ হয়েছে। গোলাপ নিয়ে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।